আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল রান্না করতে বসে গেলাম, পুঁই শাকগুলো কেটে নিলাম। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর বরবটি, তারপরে আলু আর হচ্ছে ঢেঁড়স একসাথে কেটে নিয়েছি, এটাও ভাজি করব। আর মুরগি রান্না করব, মুরগিগুলো কেটে নিয়েছিলাম প্রথমে, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। এক এক করে সবগুলোই হয়ে যাচ্ছে। রান্নাটা আসলে আমাদের জন্য একটু টেনশনই বটে। রান্নাটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ আর শান্তি নাই, যে আজকে কি রান্না হবে, আজকে কি খাওয়া দাওয়া হবে, এগুলো মূলত আমাদেরই ভাবতে হয়। আমরা মেয়েরা তো রান্নাঘরেই সীমাবদ্ধ। আজকে আমি আপনাদের আমার পাখিগুলোর সাথে পরিচয় করাই দিই। এগুলো হচ্ছে ডায়মন্ড ঘুঘু পাখি, দেখতে অনেকটা সুন্দর, একদম সেই সাদা সাদা ডোরা ডোরা গায়ে, এই যে চারটা আছে এইখানে। এরা শুধু এই খাবারগুলো খায়, এই ছোট ছোট দানা দানা এই খাবারগুলো খায়। এই যে আর উপরে আছে এই টিয়া পাখি দুটো। এটা এটা কি জাতের টিয়া পাখি সেটা ঠিক আমি জানি না, তবে সারাক্ষণ এরকম আর কি বাঁদরের মতো ঝুলে থাকে, শীষ দেয় অনেক সুন্দর করে, কথা বলতে পারে না কিন্তু শীষ দেয়। এই যে সারাক্ষণ এইভাবে দুজন ঝুলে থাকে, সঙ্গী হয়ে থাকে একজন আর একজনের। আর এই যে উপরে আছে এইটা হচ্ছে আমাদের সেই ককাটাল পাখি, যেটা সবসময় হাতির উপরে থাকে। এই যে আমার এখন হাতে আসবে সেই জন্য ছোটাছুটি করতেছে, কিন্তু এখন তো খোলা যাবে না, আমাকে দেখছে এখন হাতে উঠবে সেই জন্য এরকম করতেছে। এখন তো আর খুলবো না, এই পাশ থেকে ওপাশে, ওপাশ থেকে এপাশে যাবে। একবার খুলতে হয় দিনে, কারণ ওদের তো একটু ওড়ার সেই সুযোগটা দিতে হয় না, সারাক্ষণ শুধু খাঁচার মধ্যে থাকে। এই জন্য একবার দুবার বের করি যাতে উঠতে পারে ডানা মেলে। যে খেলা করতেছে, দুপুর টাইমে একটু গরম ভাত দেই, সেগুলো খায়। এদের দুজনকে একই খাবার দেই, ধান সূর্যমুখীর বীজ এগুলো দিলেই হয় একসাথে মিশিয়ে। আর যেন কি আছে একটা সাথে ওটা জানি না, একই খাবার খায় এরা তিনজন আর কি। আর এখানে আছে বাজরিকর পাখি দুটো, হলুদ রঙের একদম, দেখতে ভীষণ ভালো লাগে। চুপ করে বইয়ের মতো বসে থাকে দুইটা সব সময়। কিচিরমিচার একটু কমই করে তুলনামূলক, কারণ ওই অন্যরা আছে তো সাথে সেই জন্য। তবে যখন কিচিরমিচি শুরু করে তখন আর থামে না সহজে।